আগ্রহ নিয়ে আসছি দহগ্রাম পাটগ্রাম থেকে লালমোহন পাটগ্রাম এবং দহগ্রাম ছিটমহলটা নিয়ে তিন বিঘা করিডোর। তো তিন বিঘা করিডোর দেখার জন্য দূর থেকে আমরা জায়গাটাতে দাঁড়িয়ে আছি। ওই পাশেই হচ্ছে পাটগ্রামের তিন বিঘা করিডোরে প্রবেশ করার রাস্তা, আর আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দহগ্রাম ছিটমহল আর কি, দহগ্রাম আঙ্গুর। এই যে অবাধে গাড়ি চলাচল করতেছে, এটা কি কোনো প্রবলেম হয়? না আসলে এটা আমাদের কোনো প্রবলেম হয় না, তো ভালোভাবে আমরা চলাফেরা করি, কোনো প্রবলেম হয় না। বিএসএফ বা বিজিবি আপনাদের কোনো ঝামেলা করে না? ঝামেলা করে না। আমরা যদি অবৈধ কিছু জিনিসপত্র না আনি তাহলে আমাদের কোনো ঝামেলা। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভূখণ্ডের দিক দিয়ে লালমনিরহাট জেলার অনেকটা অংশ ঘিরে রেখেছে ভারত। বাংলাদেশের সীমানা শেষ, এরপর ভারতের ভূখণ্ড, সেই ভারতের ভেতরেই আবার একচিলতে বাংলাদেশ। অদ্ভুত এই রহস্যমাখা ও রোমাঞ্চকর ভূখণ্ডের নাম তিন বিঘা করিডোর। আমাদের এবারের গন্তব্য লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত বহুল আলোচিত সেই তিন বিঘা করিডোর ভ্রমণে। পাটগ্রাম সদর থেকে আমরা অটো রিজার্ভ করে রওনা দিলাম তিন বিঘা করিডোর ভ্রমণের উদ্দেশ্যে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা যারা ঢাকা থেকে এই তিন বিঘা করিডোর ভ্রমণে আসতে চান, তারা ঢাকার গাবতলী, মহাখালী ও আবদুল্লাপুর থেকে বিভিন্ন পরিবহনের বাস সার্ভিস রয়েছে, যেগুলো রংপুর এবং লালমনিরহাটে আসে। রংপুর এবং লালমনিরহাট থেকে প্রতিদিন প্রায় 5টি ট্রেন রয়েছে পাটগ্রামের। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন অথবা বাসে করে পাটগ্রাম আসতে পারেন। পাটগ্রাম থেকে অটো বা রিক্সা রিজার্ভ করে ঘুরে যেতে পারেন তিন বিঘা করিডোর। বাংলাদেশের সীমানা শেষ, এরপর ভারতের ভূখণ্ড, সেই ভারতের ভেতরেই আবার একচিলতে বাংলাদেশ। অদ্ভুত এই রহস্যমাখা ও রোমাঞ্চকর ভূখণ্ডের নাম তিন বিঘা করিডোর। লালমনিরহাট জেলার একেবারে শেষ উপজেলার নাম পাটগ্রাম। এই পাটগ্রাম সদর উপজেলার একটি ইউনিয়নের নাম দহগ্রাম, কিন্তু সেই ইউনিয়ন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। দহগ্রাম একটি ছিটমহল ইউনিয়ন, দহগ্রামের সাথে বাংলাদেশের ভূখণ্ডের কোনো যোগসূত্র নেই। দহগ্রাম ইউনিয়নটি একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ভারতের ভেতরে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই দহগ্রাম এবং 9 কিলোমিটার দূরে অবস্থিত আঙ্গুরপোতা। এই দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথেই একটি মহাসড়ক তৈরি করে নিয়েছে ভারত। এই মহাসড়ক দিয়েই ভারতের বিএসএফের তত্ত্বাবধানে একটি প্যাসেজ চালু করা হয়। এই প্যাসেজটি তিন বিঘা করিডোর নামে পরিচিত, যা দহগ্রাম ও বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগসূত্র তৈরি করে দিয়েছে। ভারতের দিক থেকে এর অবস্থান মেখলিগঞ্জ মহকুমায়। পূর্বে এই করিডোর দিনে 12 ঘন্টার জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো দহগ্রামের মানুষজনের, কারণ সেই সময়টাতে সেখানে কোনো হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। একটা সময় দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ ব্যবস্থা বা রাস্তা ছিল না। দহগ্রাম আঙ্গুরপোতার মানুষ ছিল অবরুদ্ধ। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বহুল আলোচিত এই তিন বিঘা করিডোরের বিশেষত্ব হচ্ছে, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের একদম শেষ সীমা। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ওই যে ভারত থেকে গাড়ি আসতেছে, মাঝখানে তিন বিঘা জায়গা এই নিয়ে ভারতের একটা রাস্তা তৈরি করা আছে। বিএসএফ এর ক্যাম্প আছে, ক্যাম্পের পরে আবার একখণ্ড বাংলাদেশ, সেই জায়গাটি হচ্ছে
এদিকটাই দেখেন যে এদিকে ভারতের রাস্তা যাতায়াতের পার বিশ্বের ভারতের গাড়ি আসতেছে এদিক থেকে বিএসএফ এর গাড়ি আছে, তাছাড়াও পাবলিকলি অনেক গাড়ি চলাচল করতেছে। এদিকে এইদিকটায় খেয়াল করলে দেখতে পাবেন যে বাংলাদেশ থেকে একটা অটো করে কিছু লোকজন ভারতে প্রবেশ করতেছে। অ্যাকচুয়ালি ভারতকে অতিক্রম করেই আমরা আবার বাংলাদেশের ভূখণ্ডে পা রাখবো। এটা খুবই একটা ইউনিক একটা এরিয়া, বাংলাদেশের কোথাও আর এরকম কোন এরিয়া নাই যে নিজস্ব ভূখণ্ড ব্যতীত আবার অন্য দেশের ভূখণ্ডের ভিতরে একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশের ভ্যান রিক্সা ও মানুষগুলো কোনো প্রকার পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতের উপর দিয়ে দহগ্রামে চলে যাচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁদপুর থেকে আসছি। এই জায়গাটি যে ঘুরতে আসছেন এটা কোথা থেকে শুনছেন যে তিন বিঘা করিডোর নামে একটা এরিয়া? এটা এটা তো ইতিহাসের একটা আগ্রহ নিয়ে আসছি। দহগ্রাম পাটগ্রাম থেকে লালমনিহাট পাটগ্রাম এবং দহগ্রাম শীতমহলটা নিয়ে তিন বিঘা করিডোর, তো তিন বিঘা করিডোর দেখার জন্য সেই দূর থেকেই আমরা। আমার সামনে যে ভাইটি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে মানে আমাদের পাইলট বলা চলে আর কি। আমরা পাইলটের কাছ থেকে শুনো, পাইলটের বাসা আশেপাশের এরিয়া এখানে এই যে অবাধে গাড়ি চলাচল করতেছে, এটা কি কোনো প্রবলেম হয় কি? না আসলে এটা আমাদের কোনো প্রবলেম হয় না, তো ভালোভাবে আমরা চলাফেরা করি, কোনো প্রবলেম হয় না। বিএসএফ বা বিজিবি আপনাদের কোনো ঝামেলা করে না? ঝামেলা করে না। আমরা যদি অবৈধ কিছু জিনিসপত্র না আনি তাহলে আমাদের উপর কোনো ঝামেলা হবে না। তবে একটা সময় আমার জানা মতো একটা সময় এটা মানে ওপেন ছিল না, হয়তো বা প্রতিদিন মানে এক ঘন্টা দুই ঘন্টা করে ওপেন। 1992 সাল থেকে 2010 এই 11 সাল পর্যন্ত মোটামুটি হয়তো বা এক ঘন্টা প্রতি এক ঘন্টা পর পর এক ঘন্টা করে সময় দিত। ওই ওই পাশের যে দহগ্রামের লোকজন আছে তারা এইবারে আসতে পারতো, ইভেন কি এই পাশের লোকজন ওই পাশে যেতে পারতো বিশেষ প্রয়োজন। পরবর্তীতে 2011 সালের 6 সেপ্টেম্বর দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই যে সার্বক্ষণিক খোলা রাখার একটা প্রসেস চালু হয় আর কি। তো ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে এই এরিয়া পার হলে আসলে কি বাংলাদেশের আবার এরিয়া? হ্যাঁ, পার হলে আবার বাংলাদেশের এরিয়া। আর আগে ধরে ছিল যে 5টার পরে গেট বন্ধ ছিল, এখন ওটা নেই, এখন সুবিধা হয়েছে আগের থেকে, মানে 24 ঘন্টায় গেট খোলা আছে। আমাদের বিজিবি বা বিএসএফ এরও অনেক মানে সহযোগিতার ফলে আসলে এটা হয়তো সম্ভব। পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমল পর্যন্ত তিন বিঘা হস্তান্তর প্রশ্নে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের অনেক বৈঠক ও চুক্তি স্বাক্ষরিত হয়। 1985 সালের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপদা সিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন দহগ্রাম ইউনিয়ন হিসাবে পরিগণিত হয় এবং 1989 সালের 19 আগস্ট এখানে ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন ঘটে। 1992 সালের 26 জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা করিডোর বাংলাদেশকে প্রদান করা হয়। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘন্টা পরপর করিডোর দিয়ে বাংলাদেশিদের যাতায়াতের সুযোগ দেওয়া হয়। অতপরডোরটি দিনরাত খোলা রাখার জন্য দাবি উত্থাপিত হলে 2001 সালের 27 এপ্রিল থেকে তা সকাল 6:30 হতে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়। সর্বশেষ গত 2011 সালের 6 সেপ্টেম্বর ঢাকাতে অনুষ্ঠিত হাসিনা মনমোহন বৈঠকে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক বাংলাদেশিদের যাতায়াতের জন্য তিন বিঘা করিডোর বর্তমানে 24 ঘন্টা খোলা রাখা হয়েছে। 2015 সালের সিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। আপনাদের হাতে সময় থাকলে ঘুরে যেতে পারেন এই তিন বিঘা করিডোর। রোমাঞ্চ মাখা এই ভ্রমণটি বাংলাদেশের সীমান্ত ও ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে। বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ওই পাশেই হচ্ছে পাটগ্রামের তিন বিঘা করিডোরে প্রবেশ করার রাস্তা, আর আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দহগ্রাম ছিটমহল আর কি, দহগ্রাম আঙ্গরপোতায় ঢোকার রাস্তা। আমরা এইদিকেই দহগ্রাম আঙ্গরপোতা পুরা এরিয়াটা ঘুরে আমরা আবার বাংলাদেশে ব্যাক করতেছি। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটিও বাংলাদেশের অন্তর্ভুক্ত, তবে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একটু